মংলায় বিএনপির শান্তি সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন ইউনিয়নের স্কুল মাঠে সমাবেশ শুরুর আগে এই ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মীরা জানান, সমাবেশ শুরুর আগেই মিছিল নিয়ে একদল লোক মঞ্চে ওঠার চেষ্টা করে। এ সময় সমাবেশের শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সব ধর্মবর্ণের লোকের সমন্বয়ে শান্তি সমাবেশের আয়োজন করেন মোংলা বিএনপির নেতাকর্মীরা।